ইউক্রেনের খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার একদিনই অন্তত 15টি মিসাইল ছুড়েছে রুশ সেনারা। হামলায় প্রাণ গেছে কমপক্ষে 7 জনের, আহত হয়েছে আর অন্তত 23 জন। কিয়েভ জানিয়েছে হামলা চালানো হয়েছে রাশিয়ার বেলগোর্ড অঞ্চল থেকে। সম্প্রতি খারকিভে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। গত 2 সপ্তাহে রুশ হামলায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে 11,000-এর বেশি বাসিন্দা। স্থল অভিযান চালাতে শহরটিতে প্রবেশের চেষ্টা করেছে রুশ সেনারা। রাশিয়া হামলা ঠেকাতে ব্যাপক হিমশিম খাচ্ছে কিয়েভ সেনারা। এমন পরিস্থিতিতে পশ্চিমাদের কাছে আবারও অস্ত্র সহায়তা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।